হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা হলিউডের একটা বহুল প্রতীক্ষিত সিনেমা ভেনম টু সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটা অনেক নতুন বলে আমি এটা এক্সপ্লেন দিতে একটু দেরি করেছি, কারণ আমি যদি নতুন সিনেমা এক্সপ্লেন করি তাহলে অনেকে এই সিনেমাটি দেখবে না। তো যাই হোক, সিনেমার শুরুতে একটা অনাথ আশ্রম দেখানো হয় যেখানে অনাথ বাচ্চাদের রাখা হতো, আর ওখানে আমরা দেখি ক্লেটন ক্যাসিডি আর ফ্রান্সিস বেরিকন নিজেদের ঘরে বসে রয়েছে, আর তাদের দেখতে মানসিক অসুস্থ লাগছিল। তো এখানে আমরা দেখি ফ্রান্সিস অনেক ভয় পেয়ে রয়েছে, আর ক্যাসিডি তাকে জিজ্ঞেস করে ডাক্তার কি বলেছে। ফ্রান্সিস বলে, আমার মিউট্রেশন অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আমি একটা শক্তিশালী মিউট্যান্ট হয়ে যাচ্ছি, এবং আমাকে তারা আরো এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে যাবে, এবং তারা যদি সেখানে নিয়ে আমাকে মেরে ফেলে বা আমার সাথে উল্টাপাল্টা কিছু করে, আর তখন ক্যাসিডি তাকে ভরসা দেয় সব ঠিক হয়ে যাবে। এর সাথে ক্যাসিডি এটাও বলে, ওরা এমনটা করবে না, কারণ ওরাই তো আমাদের এখানে রেখেছে আর আমাদের নিয়ে ওরা কাজ করছে, তো আমার মনে হয় না ওরা আমাদের ক্ষতি করবে। আর এইদিকে লোকগুলো ফ্রান্সিসকে নিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে আমরা দেখি ক্যাসিডি তার জানলায় হাত দিয়ে আঘাত করছে, মানে ব্যাপারটিতে সে খুশি নয়। তো তারা ফ্রান্সিসকে একটা গাড়িতে বসিয়ে একটা গোপন রাস্তা দিয়ে নিয়ে যায়, কিন্তু অর্ধেক রাস্তায় এসে ফ্রান্সিস তার সনিক পাওয়ারের মাধ্যমে সেখান থেকে পালানোর চেষ্টা করে। মানে ওর ভেতর যে স্পেশাল পাওয়ার সেটা হচ্ছে ও প্রচুর আওয়াজ তৈরি করতে পারতো এবং ওই আওয়াজে যে কোনো জিনিস ভেঙে ফেলতে পারতো। তো আমরা দেখি ফ্রান্সিস তার সনিক পাওয়ারে গাড়ি উল্টিয়ে ফেলে আর অফিসারদের কানে ক্ষত হয়ে যায়, এবং একটা অফিসার তখন ভয় পেয়ে ফ্রান্সিসের চোখে গুলি করে দেয়, আর এর ফলে সে গাড়ির বাইরে পড়ে যায়, আর অফিসাররা ভাবে ফ্রান্সিস হয়তো মারা গিয়েছে। আর এরপর ফ্রান্সিসকে সেই গোপন জায়গায় পাঠানো হয় যেখানকার নাম হচ্ছে রেভেন ক্রফট, আর এখানের এক ডাক্তার তার উপর রিসার্চ করে, যাকে আপনি দুনিয়ার এক নম্বর শয়তান বলতে পারেন। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা কাজের ছেলে এসে একটা খবরের কাগজ দিয়ে যায়, আর সেখানে লেখা রয়েছে ক্যাসিডি কে কি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর এখানে লক্ষ্য, ক্যাসিডি খুবই বড় একটা সিরিয়াল কিলার ছিল আর তার পক্ষে তেমন কোনো প্রমাণ ছিল না, আর এর জন্য তার মৃত্যুদণ্ড আটকে রয়েছে। তো এখানে দেখা যায় এই আর্টিকেলটা লিখেছিল এডি ব্রক, আর এডিকে তো আমরা চিনি, ওই হচ্ছে ভেনম। তো যাই হোক, এখানে এক ডাক্তার বলে ক্যাসিডির মতো লোকেদের অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর পরের দৃশ্যে আমরা দেখি একজন গোয়েন্দা আর এডি নিজেদের মধ্যে কথা বলছে, আর এডি বলে ক্যাসিডির সাথে তার কোনো সম্পর্ক নেই, আর তখন গোয়েন্দা বলে আমরাও জানি তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই, কিন্তু কেন যেন ক্যাসিডি শুধুমাত্র তোমার সাথে কথা বলতে চায়। তো এডি বলে ও আমার সাথে কেন কথা বলতে চায়। আর এখানে লক্ষ্য, আমরা যারা ভেনম ওয়ান সিনেমা দেখেছি আমরা জানি এডি কিন্তু একজন সাংবাদিক আর ভেনম ওর মধ্যেই ঢুকেছিল। তো যাই হোক, এডি এরপর বলে ক্যাসিডি কেন খালি আমার সাথে কথা বলতে চায় বা আমার সাথে কেন সম্পর্ক করতে চায়। আর এ ব্যাপারে নিয়ে গোয়েন্দা বলে ক্যাসিডি তার খুন করার দেহগুলো কোথায় রেখেছে সে ব্যাপারে তোমার সাথে কথা বলতে চায়। আর তখনই আমরা দেখি এডির ভেতরের যে ভেনম রয়েছে ও মোটামুটি রেগে গিয়েছে এবং ওই গোয়েন্দাকে খেতে যাবে, আর তখনই এডি এসে তাকে থামায় এবং ভেনমকে নিয়ে বাথরুমে যায়, আর সেখানে একটা মহিলা আর ওই গোয়েন্দা বাথরুমের দরজার বাইরে থেকে এডি আর ভেনমের কথা শুনছিল এবং তারা অবাক হচ্ছিল। আর এখানে লক্ষ্য, এডি কিন্তু কোনো ঝামেলার মধ্যে আর যেতে যাচ্ছে না, কিন্তু ভেনম শুধুমাত্র ঝামেলা চায়, কারণ যত ঝামেলা আসবে যত শয়তান লোক থাকবে ও তত শয়তান লোকদের খেতে পাবে। তো যাই হোক, ভেনম এডিকে বলছে আমাদের বাইরে গিয়ে এই শহরকে রক্ষা করা উচিত, আমরা এখানে কি করছি। এমনকি ভেনম এডিকে অপমান করে ওকে বটম ফিডারও বলে, আর তখন এডি ভেনমকে বলে তোর আমাকে সম্মান করা উচিত কারণ তুই আমার দেহে রয়েছিস। আর তারপর এডি বাইরে এসে গোয়েন্দাকে বলে ওকে আমি ক্যাসিডির সাথে দেখা করতে রাজি। তো এরপর আমরা দেখি ওই মারাত্মক সিরিয়াল কিলার ক্যাসিডির সাথে দেখা করতে এডি জেলে যায়, আর ওখানে এডি গিয়ে ক্যাসিডিকে বলে তুমি আমার কাছ থেকে কি চাও, আর তখন ক্যাসিডি বলে তুমি আমার একটা মেসেজ আমার ফ্যানদের পর্যন্ত পৌঁছাবে, আর এই কাজটি করার বদলে আমি তোমাকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেবো। মানে এই সিরিয়াল কিলারটি পুরো দুনিয়াতে একটা নাম করা সিরিয়াল কিলার আর কি। তো এডি যেহেতু সাংবাদিক ওর মাধ্যমে ও কিছু কথা ছড়িয়ে দিতে চায়। তো এডি এই কথা শুনে সেখান থেকে চলে যেতে শুরু করে। তো যাই হোক, সে এডিকে অফার দেয়, ক্যাসিডি তার সম্পর্কে যত গোপন কথা রয়েছে সবকিছু বলে দেবে যেটা কেউ জানে না, এছাড়াও সে যাদের খুন করেছে তাদের ডেড বডি কোথায় লুকিয়ে রেখেছে সেটাও বলে দেবে। আর এখানে উল্লেখ্য, আমরা যেমন জানি এই সিরিয়াল কিলারটি খুন করেছে অনেক এটা সবাই জানে, কিন্তু উপযুক্ত প্রমাণ নেই বলে ওকে ফাঁসি দিতে পারছে না। তো বুঝতে পারছেন ওই ডেড বডি গুলো খুঁজে পাওয়া কত জরুরি। তো এই কথা শেষ হওয়ার পর এডি সেখান থেকে চলে যেতে শুরু করে, আর তখন ভেনম এডিকে বলে পেছনে তাকাও আর ক্যাসিডির জেলের দেয়ালের দিকে একটু তাকাও। তো দেয়ালের দিকে তাকিয়ে সে কিছু আঁকা ছবি দেখতে পায় যেগুলো ক্যাসিডি তৈরি করেছিল। তো ছবিগুলো ভালোভাবে দেখার পরে এডি সেখান থেকে চলে যায়, আর তখন পেছন থেকে ক্যাসিডি বলে আমাকে এবার ভুলে যেও না, কিন্তু আমার কিছু মেসেজ কিন্তু আমার ফ্যানদের জন্য দিতে হবে। তো এরপর এডি যখন বাইরে আসে তখন ওই গোয়েন্দা তাকে জিজ্ঞেস করে ক্যাসিডি কি কিছু বলেছে তোমাকে, তখন এডি তাকে বলে ও আমাকে এখনো কিছুই বলেনি, কিন্তু এখন আমি এটা নিয়ে ইনকোয়ারি করছি, আমার মনে হয় একটু সময় দরকার তাহলে সব তথ্য বের করতে পারবো। তো এরপর এডি সেখান থেকে চলে যায়, আর এরপর আমরা দেখি এডি বাসায় এসে ভেনমের সাহায্যে ওই ছবিগুলো দেখে কি বোঝানো হয়েছে সেটা ডিকোড করার চেষ্টা করে, আর ওই ছবি ডিকোড করে একটা সমুদ্র বীজের সাথে একটা জায়গা ম্যাচ হয়, আর তারা বোঝা যায় ক্যাসিডি জেলে যে আর্টটা করেছে তার সাথে অমুক সমুদ্র সৈকত ইন্ডিকেট করেছে, আর এর সাথে ক্যাসিডি এটাও বোঝা যায় হয়তো যাদের হত্যা করেছে তাদের লাশগুলো ওখানেই রেখেছে। তো এরপর ক্যাসিডি সেই জায়গায় পুলিশ নিয়ে যায়, আর সেখানে গিয়ে অনেক লাশ খুঁজে পাওয়া যায়, আর তখন সেখানে অনেক নিউজ রিপোর্টার আসে এবং এডির ইন্টারভিউ নেয়, আর এডি যে জায়গাটি খুঁজে পেয়েছে সেই খবর চারদিকে ছড়িয়ে যায়। তো এটা দেখে আবার এডির সাথে যে গোয়েন্দা ছিল সে অনেক রেগে যায় যে আমি ওকে নিয়ে গেলাম ওই আমাকে জানালো না। আবার ওদিকে ক্যাসিডির বিরুদ্ধে সকল প্রমাণ পাওয়ার ফলে কোর্ট এখন তাকে মৃত্যুদণ্ড দেয়, আর এই খবর দেখে ক্যাসিডির যে গার্লফ্রেন্ড ফ্রান্সিস সে পাগল হয়ে যায়, আর অন্যদিকে ক্যাসিডিও এডির উপর রেগে যায় কারণ এডির জন্য তার মৃত্যুদণ্ড হয়েছে। আর এদিকে এডি এরকম একটা কেস সলভ করার কারণে রাতারাতি অনেক বিখ্যাত হয়ে যায়, আর তখন ভেনম এডিকে বলে দেখো এখন আমাদের বাইরে গিয়ে খারাপ মানুষদের
ধরে খাওয়া শুরু করা উচিত, কারণ আমি মুরগি খেতে খেতে অনেক বিরক্ত হয়ে গিয়েছি। আমাকেও তো সতেজ থাকতে হবে, আর এর জন্য আমাকে মানুষের মগজ খাওয়া প্রয়োজন। আর তখন এডি বলে, দেখো অলরেডি আমরা কেসিডির কেসের সাথে জড়িয়ে পড়েছি, তো এখন যদি বাইরে গিয়ে আমরা অনেকটা ঝামেলায় জড়াই আর তখন কেউ যদি আমাদের স্পট করে ফেলে, তাহলে এফবিআই সরাসরি আমাদের উপর ইনভেস্টিগেট শুরু করবে যে আমরাও মানুষ মারি আর মানুষ গুম হওয়ার পেছনে আমাদেরও হাত থাকতে পারে। তো এই কথা শুনে ভেনম অনেক রেগে যায় এবং এডিকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, যার কারণে এডি অনেক রেগে যায়। আর সে ভেনমকে আবারও মনে করিয়ে দেয়, তুই কিন্তু আমার দেহেই থাকিস, আমার প্রতি সম্মান দিয়ে কথা বলবি, এবং ভেনমকে বলে তোর এখনো মুরগি খেতে হবে। তো এরপর আমরা দেখি এডি তার বন্ধু দোকানদার মিসেস চেজের দোকানে যায়, আর এরপর সেখান থেকে পোল্ট্রি ফার্মে গিয়ে কিছু মুরগি খায়। আর তারপর তারা যখন বাসায় ফিরে আসছিল তখন দেখে একটা হাইজাকার একটা মহিলাকে হাইজ্যাক করছে, যা দেখে ভেনম তো অনেক খুশি হয়ে যায়, কারণ ওর তো পারমিশন রয়েছে খারাপ মানুষদের খেয়ে ফেলার। তো এডি তখন বুঝতে পারে ভেনম তোকে খেয়ে ফেলবে সুযোগ পেয়েছে, তো এর জন্য ভেনম ওই মহিলাকে সাহায্য করতে চায়। এবং এরপর যখন ওই হাইজাকার বা ছিনতাইকারীকে খেতে যায় তখন এডি না করে, কিন্তু ভেনম শুনতে চায় না, কিন্তু অনেক কষ্টে এডি তাকে রাজি করায়, আর যার ফলে ওই হাইজাকারকে ভেনম ছেড়ে দেয়। আর এরপর তারা যখন সেখান থেকে চলে আসছিল তখন এডিকে এডির এক্স গার্লফ্রেন্ড কল করে আর তার সাথে দেখা করতে বলে। আর পরের দৃশ্যের মধ্যে দেখি এডি তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে এবং সেখানে গিয়ে ভেনম তার সাথে ভেতর থেকে কথা বলতে থাকে, যা দেখে এডির এক্স গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, ভেনম কি এখনো তোমার সাথে রয়েছে? তখন এডি তাকে বলে, ভেনম তো মারা গিয়েছে, সে এখন আর আমার সাথে নেই। তবে এডির এক্স গার্লফ্রেন্ড সেটা বিশ্বাস করে না, আর সে ভেনমের উদ্দেশ্যে বলে, তুমি এডির খেয়াল রেখো। আর তারপর এডির এক্স গার্লফ্রেন্ড এডিকে এঙ্গেজমেন্ট রিং দেখায়, আর এটা দেখে এডি অনেক কষ্ট পায়। আর তারপর এডি সেখান থেকে চলে আসতে থাকে, আর এডিকে মন মরা দেখে ভেনম বলে, তোমার মন খারাপ করা উচিত নয়। আর তখন এডি ভেনমকে বলে, তুমি এসব প্রেম প্রীতির ব্যাপার বুঝবে না। এর পরের দিন সকালে ভেনম এডির জন্য ব্রেকফাস্ট বানায় আর এডিকে সেগুলো খেতে দেয়। আর তারপর মেল বক্সে আসা চিঠিগুলো এডিকে দেখায়, মানে একেবারে বইয়ের মতো ব্যবহার করছিল আর কি। তো এই চিঠি মূলত ক্যাসিডি এডির জন্য পাঠিয়েছিল, আর সেই চিঠিতে লেখা ছিল, এডি তার মৃত্যুর জন্য দায়ী। আর সে আরো লেখে, সে যদি জন্ম না নিত তাহলে তার দাদিকে কে ধাক্কা দিত, আর মায়ের বাচ্চাবে হেয়ার ড্রায়ার দিয়ে মাকে কে মারতো। মানে আমরা বুঝতে পারি ক্যাসিডি ছোটবেলাতে তার দাদিকে আর মাকে হত্যা করেছিল, আর এসব কিছুর পর তার বাবা তাকে একটা অনাথাশ্রমে দিয়ে এসেছিল আর সেখানকার ছেলেরা রোজ তাকে মারতো। আর তখন তার একটা মেয়ের সাথে পরিচয় হয়, আর তার নামই হচ্ছে ফ্রান্সিস, যাকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম, এবং সে একটা মিউট্যান্ট। এবং এরপর তারা একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে। তো এসব কিছুর পর ক্যাসিডি শেষবারের মতো এডির সাথে দেখা করতে বলে, আর এটার পর এডিও একটু ইমোশনাল হয়ে যায় আর ক্যাসিডির সাথে দেখা করার জন্য রাজি হয়। আর এরপর আমরা দেখি এডি ক্যাসিডির সাথে দেখা করার জন্য জেলে এসেছে, আর এখানে আসার পর ক্যাসিডি এডিকে বলে, সে সবসময় একটা পরিবার পাওয়ার জন্য কষ্ট করেছে। আর তখন এডি তাকে বলে, নিজের মা আর দাদিকে যে হত্যা করেছে তার মুখ থেকে পরিবারের কথা মানায় না। আর তখন ক্যাসিডি তাকে বলে, ওরা মৃত্যু ডিজার্ভ করতো। আর তারপর কথা অন্যদিকে ঘুরিয়ে বলে, আমার মৃত্যুর জন্য শুধুমাত্র তুমিই দায়ী, আর তুমি একজন মানুষ নামের কলঙ্ক। আর এছাড়াও এডিকে অনেক খারাপ কথা বলে, যা শুনে ভেনম অনেক রেগে যায় আর ক্যাসিডিকে মারার চেষ্টা করে। আর তখন ক্যাসিডি এডির হাত ধরে এডিকে কামড় দিয়ে দেয়, যা দেখে জেলের গার্ডরা সেখানে চলে আসে এবং এডি আর ক্যাসিডিকে আলাদা করে। আর তারপর এডি সেখান থেকে চলে যেতে শুরু করলে ক্যাসিডি তাকে বলে, আমি অনেক মানুষের রক্ত খেয়েছি, তবে তোমার রক্তের স্বাদ একটু ভিন্ন, এরকম রক্তের স্বাদ কখনো পাইনি। তো এখানে আমরা দেখি ক্যাসিডি যখন এডির রক্ত টেস্ট করে তখন ভেনম যে এডির শৈলের ভেতর রয়েছে, আর তখন ভেনমের শৈলে কিছু অংশ ক্যাসিডির শৈলের মধ্যে চলে যায়। আর ভেনমের শৈল হচ্ছে একটা গাছের মতো, মানে এমন অনেক গাছ রয়েছে না, ওটার শৈলের একটা অংশ বুনে দিলে আবার গাছ হয়। তো ভেনমের শৈলের একটা অংশ যেহেতু ওই ক্যাসিডির শৈলে গিয়েছে, ওটার মধ্যে থেকে আরেকটা কার্নেজ বা আরেকটা ভেনমের জন্ম হয়। তো এরপর এডি যখন বাড়িতে ফিরে আসে তখন ভেনমকে বলে, আসতে তুমি ক্যাসিডিকে মেরেই ফেলতে, আর তখন যদি আমাদের কেউ দেখে ফেলতো আমার কি হতো। আর এর সাথে এডি ভেনমকে এটাও বলে, ভেনম যখন তার জীবনে এসেছে তখন থেকে তার জীবনের সকল শান্তি চলে গিয়েছে। আর তখন ভেনম এডিকে বলে, আমি তোমার জীবনে আসার আগে তুমি একটা লুজার ছিলে, কোনো কাজই ভালো মতো করতে পারতে না, আর আমার জন্য কিন্তু তুমি ক্যাসিডির কেসটিও সমাধান করতে পেরেছো এবং নাম করতে পেরেছো। আর তখন ভেনম রেগে এডির ঘরের ভাঙচুর শুরু করে, যার কারণে এডি অনেক রেগে যায় এবং ভেনমকে চিরতরে বাইরেও চলে যেতে বলে। আর তখন আমরা দেখি ভেনম রেগে এডির শৈল থেকে বের হয়ে যায় আর অন্য একটা লোকের শৈলে প্রবেশ করে, আর সে এডির বাইকটাও ভেঙে ফেলে আর সেখান থেকে চলে যায়। আর পরের দৃশ্যে আমরা ক্যাসিডিকে দেখতে পাই, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আর তার মৃত্যুদণ্ড কার্যকর হবে হচ্ছে শৈলে বিষ দিয়ে। তো তাকে দেখার জন্য অনেক লোক এসেছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাই ওর শৈলে কোনো বিষ প্রবেশ করছিল না, উল্টো ওর শৈল থেকে কার্নেজ বেরিয়ে আসে। কার্নেজ মানে তো বুঝতেই পেরেছেন, সেটা ভেনমের শৈলের একটা অংশ, যেটা থেকে একটা ভিন্ন ধরনের ভেনম তৈরি হয়েছে। আর এই টাইপের ভেনমকে কার্নেজ বলা হয়ে থাকে এবং এটা অরিজিনাল ভেনমের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ানক। আর ওই ভেনমের শৈল কার দেহে রয়েছে তার উপর নির্ভর করে সেটা কত বেশি শক্তিশালী হবে এবং ওটার ব্যবহার কেমন হবে। তো যেহেতু একটা ভিলেনের শৈলে রয়েছে, তো ওই ভেনমটাও ভিলেনের মতো কাজ করতে থাকে এবং সেখানকার সকল মানুষ এবং গার্ডসদের নির্দয়ভাবে মেরে ফেলে, আর তারপর সেখান থেকে বাইরে বের হয়ে আসে। আর এরপর আমরা এডিকে দেখতে পাই যে বাসা পরিষ্কার করছিল আর মেরামত করছিল, আর অন্যদিকে আমরা ভেনমকে দেখি যে একটা স্ট্যাচুর উপর বসে রয়েছে এবং ভেনমকে দেখে অনেক আপসেট মনে হচ্ছিল। আর এদিকে আমাদের আবার এডিকে দেখানো হয় যে তার বাসায় খবর দেখছে, সে জানতে পারে ক্যাসিডি পালিয়েছে। আর এরপর সেই গোয়েন্দা আসে আর সে বলে, এগুলো কি তোমার জন্য হয়েছে? আর এডি তাকে বলে, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। তো এটা শোনার পর সেই গোয়েন্দা সেখান থেকে চলে যায়। আর এরপর এডি ক্যাসিডিকে ধরার জন্য সেই প্রমাণগুলো আবার দেখতে শুরু করে। আর অন্যদিকে ভেনম একটা মেয়ের শৈলে প্রবেশ করে আর সেখানে
একটা পার্টিতে যায় আর পার্টিতে সবাই নানা ধরনের কস্টিউম পরেছিল। তো সেখানে থাকা সবাই ভেনমকে কস্টিউম পরা মানুষ মনে করে আর সবাই তার প্রশংসা করতে থাকে যে এত সুন্দর কস্টিউম কোথায় পেয়েছো। মানে কেউ বুঝতে পারছিল না যে এটা অ্যাকচুয়ালি একটা ভেনম। আর অন্যদিকে কেসিডি একটা গাড়ি চুরি করে সেটা দিয়ে পালাচ্ছিল আর তখন কার্নেজ বলে এই পৃথিবীতে শুধুমাত্র আমি বা তার একটাই সিনোরম রয়েছে আর সেটা হচ্ছে ভেনম। মানে এই প্রজাতির যে প্রাণীগুলো যেগুলো মানুষের দেহে ঢুকে এরকম শক্তিশালী হতে পারে এদের সম্ভবত সিনোরম বলে আর কি। তো ক্যাসেটের শরীরে থাকা ওই প্রাণীটি বলে আমি যদি ভেনমকে মারতে পারি তাহলে এই পুরো পৃথিবীতে আমি রাজত্ব করব। আর তখন ক্যাসেটি বলে আগে আমার গার্লফ্রেন্ডকে ছাড়িয়ে আনতে হবে আর আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ফ্রান্সিস। আর তারা এক অপরের কথায় রাজি হয়ে যায় আর এরপর আমরা ভেনমকে দেখি যে এই পার্টিতে একটা বক্তব্য দিচ্ছিল এবং সে বলে সে এটিকে ছাড়াই সবকিছু করতে পারে। আর ওখানে থাকা লোকগুলো তাকে উৎসাহ দিচ্ছিল কিন্তু ভেতরে ভেতরে ভেনম অনেক আপসেট ছিল। সে এটিকে অনেক মিস করছিল কারণ এটির শৈলের সাথে তার শৈলী যে ম্যাচিং হয়েছিল সেরকম ম্যাচিং শৈলী আর সে কখনো পায়নি। তো এরপরের দৃশ্য আমরা এটিকে দেখি সে অনাথ আশ্রমে গিয়েছে যেখানে ক্যাসেটি থাকতো। তো সেখানে যাওয়ার পর ক্যাসেটির ঘরে একটা হৃদয় এখনো দেখতে পায় আর সেই হৃদয়ের মধ্যে সে সিকে যোগ FB লেখা দেখে। আর তখন ওই গোয়েন্দার কল আসে আর তার থেকে জানতে চায় এই FB টা আসলে কে। আর তখন গোয়েন্দা তাকে বলে FB মানে হচ্ছে ফ্রান্সিস বেরিসন, মানে ক্যাসেটির গার্লফ্রেন্ডের নাম। আর তারপর তাকে একটা গোপন জায়গায় নিয়ে যায় আর বলে ওকে গুলি করে এখানে আমরা মেরে ফেলেছিলাম কারণ সে আমাদের উপর আক্রমণ করেছিল। আর এর পরের দৃশ্যে আমরা ক্যাসেটিকে দেখতে পাই যে একটা দোকানের মালিককে মেরে ফেলে আর তার ল্যাপটপটি ব্যবহার করে আর ল্যাপটপের সাহায্যে রোমান ক্রাফটের লোকেশন বের করে আর তারপর সেই জায়গায় গিয়ে সেখানে থাকা ডাক্তারদের মেরে ফেলে। আর তারপর সে ফ্রান্সিসের কাছে যায়, মানে গার্লফ্রেন্ডের কাছে, আর গার্লফ্রেন্ডের সাথে ওই কার্নেজের বা ওই খারাপ ভেনমের সাথে পরিচয় করিয়ে দেয়। তো কার্নেজকে দেখে ফ্রান্সিস অনেক খুশি হয় যে তারা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আর তখন কার্নেজ ফ্রান্সিসের চারপাশের কাচের দেয়াল চাপ দিয়ে ভেঙে ফেলে আর তখন ক্যাসেটি ফ্রান্সিসকে বলে ও মাই অ্যাঞ্জেল আর তারপর তারা দুজনে কিস করতে শুরু করে। তো এরপর তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর তখন পুলিশ তাদের পেছনে আসতে শুরু করে কিন্তু কার্নেজ ছিল ডেঞ্জারাস, যে পুলিশরা তাদের পিছু নিচ্ছিল সে তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু তখন কিছু পুলিশ হেলিকপ্টারের মাধ্যমে তাদের উপর আক্রমণ শুরু করে আর এই আক্রমণ থেকে বাঁচার জন্য ফ্রান্সিস তার সনিক পাওয়ার ব্যবহার করে। কিন্তু আমরা জানি ভেনম টাইপের প্রাণীগুলো এরা শব্দ সহ্য করতে পারে না, মানে বেশি শব্দ হলে এরা যে হোস্ট বডি রয়েছে, ধরুন আমার দেহে একটা ভেনম রয়েছে, সে আমার বডি থেকে বের হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়। তো এই কারণে কার্নেজের অনেক ক্ষতি হয় আর সে ফ্রান্সিসকে মারতে যায় যে এরকম শব্দ কেন করলি। আর তখন ক্যাসেটি তাকে বলে ওকে মারা যাবে না, আমার গার্লফ্রেন্ড। আর এর জন্য কার্নেজ ফ্রান্সিসকে বলে তোমার মুখ বন্ধ রাখো। তো আমরা বুঝি অলরেডি কার্নেজ ফ্রান্সিসকে, মানে ক্যাসেটির গার্লফ্রেন্ডকে ঘৃণা করতে শুরু করেছে এবং এই ভেনম খুবই খারাপ টাইপের একটা ভেনম। তো এরপর আমরা ভালো ভেনমকে দেখি আর তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আর সে মিসেস চেনের দোকানে আসে আর বলে আমাকে কিছু চকলেট দাও। আর তখন আমরা দেখতে পাই ভালো ভেনমটি এডির শরীর থেকে বের হয়ে যাওয়ার কারণে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। আর পরের দৃশ্যে আমরা গোয়েন্দার এডিকে দেখতে পাই। গোয়েন্দা এডিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে আর তিনি এডিকে কিছু প্রশ্ন করছিলেন আর এডি তখন বলে আমি একটা ফোন কল না করে তোমার একটা প্রশ্নের উত্তর দেবো না। তো এরপর এডি তার এক্স গার্লফ্রেন্ডকে কল করে আর তাকে সাহায্য করার জন্য আসতে বলে। আর তখন এডির এক্স গার্লফ্রেন্ড, যার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে, তাকে সাথে নিয়ে এডির সাথে দেখা করতে আসে। আর তখন এডি তার এক্স গার্লফ্রেন্ডকে সব কথা বলে এবং সাহায্য করার জন্য বলে। আর তারপর এডির এক্স গার্লফ্রেন্ড মিস চেনের দোকানে যায় আর সেখানে গিয়ে তার কাছে ভেনমের ব্যাপারে জিজ্ঞেস করে যে ভেনম কই রয়েছে। আর তখন আমরা দেখতে পাই ভেনমের এবার হোস্ট বডি হচ্ছে মিসেস চেনি, মানে দোকানদারি। আর তখন এডির এক্স গার্লফ্রেন্ড ভেনমকে বলে এডিকে সাহায্য করতে কিন্তু ভেনম এবার আর এডিকে সাহায্য করতে চাইছে না, যার কারণে এডির এক্স গার্লফ্রেন্ড এবার ভেনমের প্রশংসা করতে শুরু করে আর পামে ফুলে ভেনম এডিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তো এরপর আমরা ক্যাসেডি আর ফ্রান্সিসকে দেখি যারা শহরে অনেক ডিস্ট্রাকশন করছিল, মানে ধ্বংসযজ্ঞ করছিল। আর ক্যাসেডি সেখানে বলছিল তাদের পরবর্তী শিকার হচ্ছে এডি আর কার্নেজ বলে আমার পরবর্তী শিকার হচ্ছে ভেনম। তো বুঝতেই পারছেন ওদের দুজনের শত্রু হচ্ছে এডি আর ভেনম। তো এর জন্য এখন এডি আর ভেনমকে এক হওয়া খুবই জরুরি, কারণ একা এডিও লড়তে পারবে না কিংবা ভেনমও লড়তে পারবে না। তো এরপর আমরা এডির এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পাই, সে এডির সাথে দেখা করতে এসেছে। আর মজার ব্যাপার হচ্ছে এবার কিন্তু ভেনম ওর শৈলে রয়েছে আর এডির এক্স গার্লফ্রেন্ড এডির কাছে আসতেই সেই ভেনমটি এডির শৈলে প্রবেশ করে আর ভেনম এডিকে বলে ভেনমের কাছে সরি বলতে। আর এডি তখন ভেনমের কথা মনে নিয়ে তাকে সরি বলে আর তারপর তারা ওই কাস্টডি থেকে বের হয়ে আসে। আর এরপর আমরা গোয়েন্দাকে দেখতে পাই, সেও তার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে আর তিনি রাস্তায় ক্যাসেডিকে দেখতে পান আর তিনি তাকে গুলি করেন কিন্তু এতে ক্যাসেডির কিছুই হয় না কারণ তার শরীরে কার্নেজ ছিল আর সে উল্টো গোয়েন্দাকে অপহরণ করে ফেলে। আর পরের দৃশ্যে আমরা ফ্রান্সিসকে দেখতে পাই যে কিনা এডির বাড়িতে এসেছে আর সেখানে এডির এঙ্গেজমেন্ট রিং দেখতে পায় আর সেটি নিয়ে নেয়। আর তারপর ফ্রান্সিস এডির বাসায় এডির এক্স গার্লফ্রেন্ডের ছবি দেখতে পায় আর তারপর এডির এক্স গার্লফ্রেন্ডের বাসায় চলে যায় আর সেখানে গিয়ে এডির এক্স গার্লফ্রেন্ডকেও অপহরণ করে। আর তারপর এডির এক্স গার্লফ্রেন্ডের যার সাথে বিয়ে হবে তাকে জানিয়ে দেয় যে অপহরণ করেছে। আর তারপর সেই এডিকে ফোন করে বলে ফ্রান্সিস এনকে, মানে এডির এক্স গার্লফ্রেন্ডকে অপহরণ করে নিয়ে গিয়েছে। আর এডিকে সেই লোকেশন দেওয়া হয় যেখানে ফ্রান্সিস আর ক্যাসেডি, মানে ওই ভিলেন নায়ক নায়িকা বিয়ে করবে। তো তখন ভেনম সেখানে চলে আসে আর তখন তাদের কাছে এডির এক্স গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে আর ভেনমের কথা শুনে কার্নেজ বাইরে চলে আসে। আর কার্নেজকে দেখে ভেনম অনেক ভয় পেয়ে যায় আর বাইরে আসতে চায় না, মানে সে এডির শৈলের বাইরে না এসে এডির শৈলের ভেতরেই থাকে। আর তখন এডি ভেনমকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, যার উত্তরে ভেনম বলে দিস ইজ দ্য রেড ওয়ান, আর এই লাল টাইপ সিনোনিমগুলো অনেক বেশি শক্তিশালী হয় তাই ভেনম ভয় পেয়ে বাইরে আসতে যাচ্ছে না। আর তখন এডি
ম্যাডামকে বলে আচ্ছা ঠিক আছে তুমি বাইরে আসো এখানে যতগুলো লোক আছে তুমি সবাইকে খেতে পারবে আমি কিচ্ছু বলবো না তো এটা শুনে ভেনম অনেক খুশি হয় আর বাইরে বের হয়ে আসে আর তারপর কার্নেজের উপর আক্রমণ শুরু করে তো এরপর আমরা দেখি ভেনম এবং কার্নেজের মধ্যে সেই লেভেলে একটা ফাইট শুরু হয় আর তখন ফ্রান্সিস তার সনিক ওয়েভ ব্যবহার করে যার কারণে ভেনম আর কার্নেজের দুজনেরই অনেক ক্ষতি হয় আর তখন রেগে কার্নেজ ফ্রান্সিসকে আঘাত করে এবং তার মুখ বন্ধ রাখতে বলে আর তারপর ভেনম এবং কার্নেজের আবার লড়াই শুরু হয় আর অন্যদিকে ফ্রান্সিস ওই গোয়েন্দাকে মারতে যায় আর এদিকে কার্নেজ ভেনমকে তার স্পাইক দিয়ে বা কাটা দিয়ে দেয়ালের সাথে আটকে দেয় আর সে ফ্রান্সিসকে বলে তুমি চাইলে ওই গোয়েন্দাকে মারতে পারো তবে তুমি কিন্তু তোমার মুখ সবসময় বন্ধ রাখবে মানে কার্নেজ যার দেহে রয়েছে তার গার্লফ্রেন্ডকে হুমকি থামকি দিচ্ছে আর এদিকে আবার ভেনম তার শরীর থেকে স্পাইক বের করে কার্নেজের সাথে আবার লড়াই শুরু করে আর আমরা দেখি কার্নেজ সে ক্যাথারেলের ফাদার মানে যে বিয়ে পড়াবে তাকেই খেয়ে ফেলে আর তারপর ভেনমকে বলে পাওয়ার আপ মানে মানুষের মগজ খেলে এই ভেনম টাইপ জিনিসগুলো আরো শক্তিশালী হয় আর কি তো এরপর কার্নেজ তার বড় বড় স্পাইক বের করে ভেনমকে মারতে শুরু করে আর অন্যদিকে গোয়েন্দা তখন পালানোর চেষ্টা করছিল আর তবে ফ্রান্সিস তাকে আবার ধরে মারতে শুরু করে এবং তার একটা চোখ নষ্ট করে দেয় আর অন্যদিকে ভেনমকে যখন কার্নেজ অনেক মারছিল তখন এডির এইজ গার্লফ্রেন্ড ওপর থেকে কেরোসিন তেলের মাধ্যমে তাদের শরীরে আগুন লাগিয়ে দেয় যার কারণে কার্নেজ ডেন নামে ছেলেটির উপর অনেক রেগে যায় আর সে ডেনকে খেতে যায় আর তখন ভেনম এসে কার্নেজকে ধরে ফেলে এবং তার একটা হাত খেয়ে ফেলে আর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় কিন্তু এই মারামারির ফলে ওই চার্জের একটা ঘন্টা বেজে ওঠে আর অনেক শব্দের তৈরি হয় আর এই শব্দে ভেনম এবং কার্নেজের দুজনের ক্ষতি হয় এবং দুজনের শক্তি হারিয়ে ফেলে আর তখন আমরা দেখি কেসিডি এবং এডি তাদের মানুষের রূপে ফিরে এসেছে এবং তারা লড়াই করতে থাকে আর লড়াইয়ের এক পর্যায়ে কেসিডি হ্যামারের সাহায্যে এডির একটা পা ভেঙে ফেলে আবার এরপর আমরা দেখি কার্নেজ কেসিডির শরীর থেকে বের হয়ে অ্যান নামের ছেলেটিকে ধরে ফেলে আর এডিকে বলে তুমি ওকে নিজের চোখে মরতে দেখবে আর তারপর সে অ্যানকে নিয়ে ও চার্জের উপর উঠতে শুরু করে আর তখন চার্জের দেয়াল ভেঙে এডির উপর পড়তে থাকে আর তারপর আমরা দেখি কার্নেজ আবারও ফ্রান্সিসের সনিক পাওয়ারে বিরক্ত হয়ে ফ্রান্সিসকে মারতে শুরু করে এর ফলে ক্যাসিডি মানে যে ওই কার্নেজের হোস্ট সে বলে তুমি এমন করছো কেন ওকে ছেড়ে দাও আর তখন ক্যাসিডি এবং ওর যে খারাপ ভেনম তাদের লড়াই দেখে এডি ভেনমকে বলে দেখো ওর ভেনম শক্তিশালী হতে পারে বাট পারফেক্ট ম্যাচ নয় কিন্তু আমরা পারফেক্ট ম্যাচ তো আমরা দুজনে মিলে কিন্তু ওদের অনেক বেশি শক্তিশালী এই কথা শুনে ভেনম অনেক উৎসাহ পায় এবং আবার উঠে দাঁড়ায় আর সে লড়াইয়ের জন্য একটা রড নিয়ে চার্জের উপরে উঠে যায় আর ওদিকে যখন কার্নেজ অ্যানকে খেয়েই ফেলবে তখন ভেনম সেই রডটি কার্নেজের মাথায় ঢুকিয়ে দেয় যার কারণে কার্নেজ অ্যানকে ছেড়ে দেয় আর এতে অ্যান ওপর থেকে নিচে পড়তে শুরু করে আর তখন ভেনম অ্যানকে বাঁচিয়ে নেয় আর এরপর ভেনম এবং কার্নেজের মধ্যে আবার লড়াই শুরু হয় আর এই লড়াইয়ে ভেনম প্রায় হেরেই যাচ্ছিল আর তখন ভেনম একটু কৌশল করে ফ্রান্সিসকে আবার সনিক ওয়েভ তৈরি করতে বলে মানে কার্নেজ কিন্তু ফ্রান্সিস বা ক্যাসিডির পক্ষেই কিন্তু তারপরে ফ্রান্সিসের সাথে কিন্তু ওই খারাপ ভেনমের একটু সমস্যা হয়েছে তো এই জন্য সে সনিক ওয়েভ তৈরি করতে যায় আর তখনই কার্নেজ তাকে ওপর থেকে নিচে ফেলে দেয় আর ফ্রান্সিস নিচে পড়ার সময় অনেক চিৎকার করে আর তার সনিক ওয়েভে চার্জের সাথ ভেঙে যায় এর সাথে ওই দুটি সিম্বিওটি তাদের হোস্ট বডি থেকে মানে এডি আর ক্যাসিডি থেকে আলাদা হয়ে যায় আর তারা দুজনই ওই চার্জের ওপর থেকে নিচে পড়ে যাচ্ছিল আর তখন ভেনম ডেন আর এনের সাহায্যে এডির শরীরে প্রবেশ করে আর ওদিকে কার্নেজও ক্যাসিডির শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু তখন ভেনম সেখানে যায় এবং কার্নেজকে খেয়ে ফেলে আর বলে এটা খেতে একদম বাজে আর তারপর ভেনম ক্যাসিডিকেও ধরে ফেলে আর তখন ক্যাসিডি এডিকে বলে তুমি একটা জঘন্য মনস্টার আর এটার উত্তরে এডি ক্যাসিডিকে বলে সো সরি কিছু করার নেই আর তখন ভেনম ক্যাসিডির মাথা খেয়ে ফেলে আর এরপর সেখানে পুলিশ চলে আসে আর তারপর আমরা দেখি এডির এক্স গার্লফ্রেন্ড এডি আর ভেনমকে তাদের খেয়াল রাখতে বলে আর সিনেমার শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় এডি আর ভেনম একটা বিচে বসে কথা বলছে এবং এখানে এডি ভেনমকে বলছে আমাদের মনে হয় একে অপরের কাছ থেকে কোনো কিছু লুকানো উচিত নয় আর তখন ভেনম এডিকে উত্তরে বলে আমি যা জানি তা যদি তোমাকে বলি তোমার ছোট ব্রেন ফেটে যাবে তুমি এখনই দেখবে আমি কি করতে পারি ছোট্ট একটা নমুনা দেখবে আর ভেনম এই কথা বলার পর হঠাৎ ঘরের সব জিনিস বদলে যায় আর একটা গোল্ডেন আলো দেখা যায় আর এরপর এডি তার টিভিতে জনসনকে দেখতে পায় অর্থাৎ ভেনম আর এডি এখন এমসির টাইমলাইনে চলে এসেছে আর এর সাথে মাস্ক ছাড়া স্পাইডারম্যানকেও সেখানে দেখানো হয় তো এর মানে হচ্ছে ভেনম এবং স্পাইডারম্যান সিনেমা হয়তো মিলিয়ে ফেলা হতে পারে আর আপনারা যারা আজ থেকে প্রায় 20 বছর পূর্বে স্পাইডারম্যান 3 সিনেমা দেখেছিলেন তারা কিন্তু জানেন যে ভেনমের কনসেপ্টটি কিন্তু সেখান থেকে এসেছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ